আসসালামু আলাইকুম, আমি আসাদাবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের ফোনে যে ওয়াইফাই এবং হটস্পট রয়েছে, সেই ওয়াইফাই এবং হটস্পট কিন্তু আমরা একসাথে ইউজ করতে পারি না। কখনো যদি ওয়াইফাই অন থাকা অবস্থায় হটস্পট অন করি, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের ওয়াইফাইটা বন্ধ হয়ে যায়, এবং হটস্পট অন থাকায় যদি আমরা ওয়াইফাই অন করতে যাই, তাহলে কিন্তু আমাদের হটস্পটটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এই ওয়াইফাই এবং হটস্পট দুটি একসাথে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু বেশ সুবিধা পেতাম। মনে করেন যে আমার ফোনে একটা ওয়াইফাই কানেক্টেড রয়েছে এবং তার পাসওয়ার্ড আমি জানি না। সেক্ষেত্রে আমি যদি আমার ফোনের সেই ওয়াইফাইটা হটস্পটের মাধ্যমে শেয়ার করে অন্য একটা ডিভাইস কানেক্ট করতে চাই, তাহলে কিন্তু সমস্যা ওই একটাই, যখনই হটস্পট অন করবো তখনই কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে যাবে। তো ডন্ট ওয়ারি গাইজ, আজকের ভিডিওতে আমি এমন একটা ইন্টারেস্টিং টিপস শেয়ার করবো, যার মাধ্যমে এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে থাকা হটস্পট এবং ওয়াইফাই একসাথে দুটি ইউজ করতে পারবেন, এবং আপনার ফোনে থাকা ওয়াইফাই কিন্তু হটস্পটের মাধ্যমে আপনি শেয়ার করে অন্য একটা ডিভাইসে ইন্টারনেট চালাতে পারবেন। তো আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই বিষয়ে এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আমাদেরকে প্রথমে একটা কাজ করতে হবে, যেই ফোন থেকে আমরা ইন্টারনেটটা শেয়ার করব, সেই ফোনে একটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা প্রথমেই প্রথম ফোনটাতে রয়েছি, যেই ফোনটা থেকে আমরা হচ্ছে আমাদের ইন্টারনেট শেয়ার করব। তো আমরা প্রথমে সেই ফোনে একটা অ্যাপস ইনস্টল করব। তো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখব নেট শেয়ার, NETSHARE, নেট শেয়ার। নেট শেয়ার লিখে সার্চ দিলেই আমাদের প্রথমেই যে অ্যাপসটি চলে আসবে সেটা ইনস্টল করে নিব। তো আমার যেহেতু আগে থেকেই ইনস্টল করা রয়েছে, আমি এখন ওপেন করছি। তো ওপেন করার পরে আমি দেখাচ্ছি আপনাকে, আমার কিন্তু এই ফোনে অলরেডি ওয়াইফাই অন রয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ওয়াইফাই হটস্পট, এটাই কিন্তু আমার স্টার্ট ওয়াইফাই হটস্পট। তো আমি এখান থেকে জাস্ট স্টার্ট করব। তো স্টার্ট হয়ে গেলে এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই ইনফরমেশনগুলোর মধ্যে দুটি ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। উপরে দেখতে পাচ্ছি নেম এবং পাসওয়ার্ড, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সবার শেষে নিচে দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস রয়েছে এবং একটা পোর্ট, এই পোর্ট, এই দুইটা আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে এবং আমরা কোথাও লিখেও রাখতে পারি। এরপরে আমাদের এই ফোনের যে কাজ ছিল সেই কাজটি শেষ। এখন আমাদেরকে দ্বিতীয় ফোনে, অর্থাৎ এই ফোন থেকে যে ইন্টারনেটটা শেয়ার করব যে ডিভাইসে, সেই ফোনটাতে চলে যেতে হবে। তো আমি সেই ফোনে চলে যাচ্ছি। তো ওকে ভিউয়ার্স, এখন আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেকেন্ড ফোন, অর্থাৎ যেই ফোনে আমি হচ্ছে আমার ওই এক নম্বর ফোন থেকে দুই নম্বর ফোনে যে কানেক্টিভিটিটা, কানেকশনটা নিব, অর্থাৎ আমার প্রথম ফোন থেকে যে ওয়াইফাইটা আমি দ্বিতীয় ফোনে নিব হটস্পটের মাধ্যমে, সেই স্ক্রিনটা। তো ওকে, এই স্ক্রিন থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ফোন থেকে আমরা প্রথমে ওয়াইফাইয়ে যাব, এবং ওয়াইফাইয়ে গিয়ে আমাদের যে হটস্পটটা রয়েছে সেটি খুঁজে বের করব। এই তো দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটাই আমাদের হটস্পট। তো আমি সেখানে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড চাচ্ছে, তো এইখানে কোন পাসওয়ার্ডটা দিবেন? এইখানে এই যে আমাদের প্রথম হটস্পটের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কানেক্ট দিতে হবে। কানেক্ট দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, কিন্তু নো ইন্টারনেট, অর্থাৎ উইদাউট ইন্টারনেটে এটা কানেকশন হয়ে গেছে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, আরও একটা কাজ করতে হবে যার ফলে কিন্তু আমরা ইন্টারনেটটা পাবো। তো এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফোন থেকে অ্যাডভান্স অপশনে যেতে হবে, আমাদের ওয়াইফাইয়ের যে অ্যাডভান্স অপশন রয়েছে সেই অপশনে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, সরি, এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অনেকের ফোনে হয়তো বা অ্যাডভান্স থাকবে, তখন সে অ্যাডভান্সে যেতে হবে, কিংবা অনেকের ফোনে সেটিংস থাকবে ওয়াইফাইয়ের সেটিংস, সেই সেটিংসে যেতে হবে। তো আমরা এখানে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রক্সি, এই প্রক্সিটা কিন্তু অনেকের ফোনে আপনি সরাসরি এইভাবে পাবেন না, প্রক্সিটা পেতে হলে আপনাকে হচ্ছে ওই অ্যাডভান্সের মধ্যে যেতে হবে। তো এই প্রক্সিতে আমরা যেভাবে পারি প্রক্সি খুঁজে বের করব, এটা সবার ফোনে রয়েছে। তো প্রক্সিতে যাওয়ার পরে এখানে নন রয়েছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে ম্যানুয়াল করব। ম্যানুয়ালে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রক্সি, হোস্ট নেম এবং পোর্ট, এই দুইটা আপনি কোথায় পাবেন? এই দুইটা আপনাকে সেটিং করতে হবে। তো এই দুইটা, ওই যে আমি আপনাকে বলেছিলাম যে প্রথম ফোন থেকে এই যে একটা অ্যাড্রেস এবং একটি পোর্ট রয়েছে, সেই দুইটা আপনাকে মনে রাখতে বলেছিলাম। তো এই হোস্ট নেমের এইখানে
অ্যাড্রেসে যে ইয়েটা রয়েছে সেটা আইপিটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব 192.168.49.1 নেক্সটে যাব পোর্টে এখানে 8080 রয়েছে তো এই 8080 আমাদের যে পোর্ট নাম্বারটা রয়েছে 8282 তো আমরা এখানে 8282 দিয়ে দিচ্ছি এরপরে পোর্ট নাম্বারটা দেওয়ার পরে আমরা যদি ওকে করে দিই তো ওকে করে দিলেই কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো তো এরপরে আমরা এখানে টিকমার্ক ক্লিক করছি ওকে করে দিয়েছি এখন দেখতে পাবো যে আমরা কিন্তু আমাদের ফোন থেকে ইন্টারনেট চালাইতে পারবো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনেট কানেকশনটি কিন্তু পেয়ে গেছে তো এবার যদি আমরা ইন্টারনেট চালাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ফোন থেকে ইন্টারনেট চালাইতে পারছি এই যে দেখেন আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন পেয়ে গেছি অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রথম ফোন থেকে ওয়াইফাই আপনার হটস্পটের মাধ্যমে ইন্টারনেট চালাইতে পারছি আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমরা কিন্তু হটস্পটের মাধ্যমে আমাদের প্রথম ফোন থেকে ইন্টারনেটটা চালাতে পারছি তো এভাবে করে খুব সহজে কিন্তু আপনারাও আপনাদের ফোনে কিন্তু কানেকশন এভাবে করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য শেষ করছি আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ